আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আমবাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন নবনির্মিত ভবনের কাজ থমকে রয়েছে বহুদিন ধরে। অসুবিধার সম্মুখীন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। 2015-16 সালের অর্থ বছরে আমবাসা পৌর পরিষদের 10 নম্বর ওয়ার্ড আমবাসা কলোনি এলাকায় আমবাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন বিল্ডিং এর কাজে হাত দেয় আমবাসা পূর্ত দপ্তর। ঠিকাদার বিশ্বজিৎ ঘোষ ওই কাজের বরাত পায়। প্রায় 2 কোটি 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয় এই স্কুল নির্মাণের জন্য, কিন্তু হঠাৎ ঠিকাদারের মৃত্যু হওয়ায় আমবাসা চন্দ্রাইপাড়া বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি কাজ থমকে যায়। এখন নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে এই নবনির্মিত ভবনটি। আমবাসা পূর্ত দপ্তরও কোনো ব্যবস্থা নেয়নি এই বিষয়ে। জানা যায় আমবাসা পূর্ত দপ্তর থেকে পুনরায় প্রায় 1 কোটি 67 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ভবনটির কাজ শেষ করার জন্য। গোটা বিষয় নিয়ে ধলাই জেলার শিক্ষা অধিকর্তা মিহির দেবনাথ বলেছেন, চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই বেশি। নতুন ভবনটি নির্মাণ হলে সুবিধা হবে ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলে। এখন যে জায়গায় বিদ্যালয়টি রয়েছে সেটি জাতীয় সড়ক সংলগ্ন বাজারহাট বস্তি স্কুলের সামনে, যার ফলে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এছাড়াও আরো বিভিন্ন সমস্যা রয়েছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। চান্দাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে নতুন দালান বাড়ি, যেটা নির্মাণ কাজ এখনো বন্ধ রয়েছে, এটা আমি ধলাই ডিস্ট্রিক্টে এসেছি প্রায় 9 মাস চলে। তো আমি আসার পর এই তথ্যটা সংগ্রহ করার চেষ্টা করেছিলাম যে এই বিল্ডিংটার কাজটা কেন বন্ধ রয়েছে, অথচ চান্দাইপাড়া স্কুলে ছাত্র সংখ্যা এত বেশি, সেখানে স্থান সংকুলন হচ্ছে না, প্রতি মুহূর্তে নানান অসুবিধার মধ্য দিয়ে চলতে হচ্ছে স্কুলটাকে। তো আমি যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি যে এই কনস্ট্রাকশনটা মোটামুটি বেশিরভাগটা হয়ে গিয়েছিল ইতিমধ্যে, ওই কন্ট্রাক্টর যিনি কাজটা করতেন ওনার আকস্মিক মৃত্যুর কারণে কাজটা বন্ধ হয়ে রয়েছে। পরবর্তী সময়ে আমাদের পিডাব্লিউডি দপ্তর এই কাজটা করছে, তো তাদের সঙ্গে যোগাযোগ করে যতটুকু তথ্য আমি জানতে পেরেছি সেখান থেকে জানতে পারলাম যে এই কাজটা আবার দ্বিতীয়বার টেন্ডার হয়েছে, এবং যিনি টেন্ডার পেয়েছেন ওনাকে ওয়ার্ক অর্ডারও ইস্যু হয়ে গেছে 3 মাস আগে প্রায়। তো ইতিমধ্যে কাজের শুরু করার প্রস্তুতি শুরু হয়েছে। কন্ট্রাক্টর যিনি কাজটা করছেন ইনি ইতিমধ্যে জায়গাটা পরিষ্কার করিয়েছেন, এবং আমি যতদূর তথ্য সংগ্রহ করতে পেরেছি যে আগামী এই সপ্তাহে বা আগামী সপ্তাহের মধ্যে এখানে আবার যে বাকি কাজটুকু সেটা সম্পূর্ণ করার জন্য কন্ট্রাক্টর কাজ শুরু করছেন, বলেছেন যে এই সপ্তাহে কাজটা শুরু করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। স্যার, এটার বাজেট কত ধরা আছে এরকম কোনো তথ্য আছে? যতদূর তথ্য, যে প্রথম যে কাজটা শুরু হয়েছিল সেটা 2.5 অর্থাৎ 2.5 কোটি টাকার ছিল। তো পরবর্তী সময়ে কাজ তো অনেকটা হয়ে গেছে, তার বিলও সম্ভবত সব পেমেন্ট ছিল না যেহেতু কন্ট্রাক্টর হঠাৎ করে মারা গেছেন। আপনারা শুনলেন না সংশ্লিষ্টরা কি বলছেন এ ব্যাপারে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমবাসা থেকে আমাদের সঙ্গে রয়েছেন মনোজ চক্রবর্তী, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। মনোজদা, যে বিষয়টা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, যে আমবাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের কাজ থমকে রয়েছে দীর্ঘদিন ধরে, এই ব্যাপারে পূর্ত দপ্তরের আধিকারিকদের কোনো হেলদোল নেই কেন? অর্ণব, 2015-16 অর্থবর্ষে চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত বিল্ডিং এর কাজ শুরু হয়েছিল। তৎকালীন সময়ে বিশ্বজিৎ ঘোষ নামে এক ঠিকাদার সেই কাজের বরাদ্দ পায়, প্রায় 2.5 কোটি টাকার বরাদ্দে সেই কাজটি শুরু হয়। উনি কাজটি অর্ধসমাপ্ত অবস্থায় রেখে হঠাৎ উনি ওনার মৃত্যু ঘটে, পর থেকে কাজটি অনেকটাই বন্ধ হয়ে পড়ে রয়েছে। আজ পর্যন্ত অনেকদিন ধরে বন্ধ থাকার পর ইতিমধ্যে আবার সেই কাজটির জন্য প্রায় 1 কোটি 67 লক্ষ টাকার টেন্ডার ঘোষণা করা হয়। সেই টেন্ডার অনুযায়ী সুজিৎ ঘোষ করে একজন ঠিকাদার এই কাজটি বরাদ্দ পায়। উনি কাজটি পাওয়ার পর আজ পর্যন্ত কাজটা এখনো ধরেনি, কমপ্লিট করার জন্য কাজে হাত দেয়নি। এই ব্যাপারে আমরা যখন বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং ডিউর সাথে যোগাযোগ করি, ধলাই জেলা যে শিক্ষা আধিকারিক রয়েছেন ওনার সাথে যোগাযোগ করার পর উনি জানান যে উনি ইতিমধ্যে যোগাযোগ করেছেন পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাথে, উনি জানিয়েছেন ইতিমধ্যে কাজ ওনার ধরার জন্য উনি নোটিশ করছেন এবং সেই মোতাবেক উনি কাজটি ইতিমধ্যে শুরু করেন। কিন্তু অনেকদিন ধরে সেই কাজটি ফেলে রাখার ফলে দেখা যাচ্ছে এদিকে চন্দ্রাইপাড়া স্কুল যে রয়েছে সেটার মধ্যে অনেকটা লুট পড়ছে, স্টুডেন্ট সংখ্যা বেশি, ছাত্রদের পড়াশোনারও ব্যাঘাত ঘটছে। সেই দিক দিয়ে চিন্তা করে
কিউ যখন নতুন এসেছেন উনি এই কাজটির জন্য আবার পুনরায় দেখছেন এবং কথা বলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে, কথা বলার পর উনিও তড়িঘড়ি সেই কাজটি করানোর জন্য ইতিমধ্যে ওনারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, বলেছেন যে ইতিমধ্যে ওনারা কাজটা ধরবে। অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ মনোজদা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা যে বিষয়টি জানতে পারলাম যে আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে নবনির্মিত ভবনের কাজটি অর্ধসমাপ্ত হয়ে পড়েছিল এবং নেশাখোরদের দৌরাত্ম্য সেখানে দেখা যাচ্ছে, সেই কাজটা আবার পুনরায় সেখানে শুরু হবে এবং সেই কথাই আমাদের প্রতিনিধিকে কিন্তু সংশ্লিষ্টরা জানিয়েছেন এবং অবশ্যই যত দ্রুত সেই কাজটা শুরু হয় এবং সমাপ্ত হয় ততই কিন্তু সেই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের জন্য অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।